আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য চ্যানেল নিহালন দাগো। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় গ্রাম জগদীশপুরে। এই গ্রামটি একটি অনন্য উদাহরণ, যেখানে হিন্দু, মুসলিম, সব ধর্মাবলম্বী মানুষ একসাথে বসবাস করছে। এই গ্রামের মধ্যে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে, এবং আজকে আমরা এই গ্রামের মধ্যে বিভিন্ন ঐতিহাসিক এবং এই গ্রামের ইতিহাস আপনাদেরকে জানাবো, বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো আপনাদেরকে দেখাবো, যেগুলো একটু হাইলাইটেড আমাদের গ্রামে। তো এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন, এরকম আরও একটা দিঘি আছে আমাদের গ্রামেই, কিন্তু ওই দিঘিটার থেকে আমাদের এই পাশের দিঘিটা অনেকটা বড় আছে। এটা খনন করার কারণ হয়েছিল, এই গ্রামে একসময় জমিদারি প্রথা প্রচলন ছিল, তখন জমিদাররা তাদের প্রজাদের পানির চাহিদা মেটানোর জন্য এই দিঘিগুলো খনন করেছিল। তো চলেন আপনাদেরকে আমাদের মসজিদটার দিকে নিয়ে যাই। আমাদের গ্রামে এরকম তিনটা মসজিদ আছে, এর মধ্যে একটা মসজিদ আছে আমাদের এই পাশে। আমাদের এই পাশটাকে আর কি গ্রামের পশ্চিম পাড়া বলা হয়। আমাদের দিঘিটার ঠিক সামনেই আমাদের মসজিদটা, এটার নাম হলো জগদীশপুর গ্রাম জামে মসজিদ। সো এটা হলো আমাদের মসজিদ, জগদীশপুর গ্রাম জামে মসজিদ। এখানে মুসল্লিরা প্রায় 5 বার নামাজ পড়ে প্রতিদিন এই মসজিদটা, এবং বিভিন্ন অনুষ্ঠান, ইসলামিক অনুষ্ঠান যেমন শবে কদর, শবে বরাত ইত্যাদি, শবে মেরাজ, এগুলো অনুষ্ঠানে এই মসজিদটা অনেক জমজমাট থাকে। আমরা এখন যে মসজিদটার সামনে দাঁড়িয়ে আছি, এটা হলো নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামে মসজিদ। এটা আমাদের জগদীশপুরের দক্ষিণ পাড়ায় অবস্থিত।
এটা হলো জগদীশপুর বাজার জামে মসজিদ। এটা জগদীশপুর বাজারের একটু পিছনে অবস্থিত। আমাদের গ্রামে যে দুইটা দিঘি আছে এর মধ্যে এটা হলো দ্বিতীয়টা। আমরা প্রথমটা আপনাদেরকে দেখিয়েছি, এটা হলো দ্বিতীয়টা। এই দিঘিটার এই পাশে একটা সিঁড়ি ছিল সুন্দর, ওইটা ভেঙে গিয়েছে পুরাটাই, এবং ওই পাশে একটা আছে। আমরা এখন এসেছি আমাদের জগদীশপুরে অবস্থিত একটি মন্দিরে। এটা আমাদের জগদীশপুরের ভেতরেই অবস্থিত, এখানে হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়। আমরা এখন আছি, এটা হলো জগদীশপুর বাজার। এখানে নিত্য প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যায়। আমরা এখন যে স্পটটাতে আছি এটা হলো জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা অনেক আগের একটা বিদ্যালয়, এটা প্রায় 1861 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। এই স্কুলটার একটা আজও জিনিস হলো এটার মধ্যে আমার দাদু এবং আমার বাবা এটার মধ্যে পড়াশোনা করেছে, এবং এটা হলো প্রাথমিক বিদ্যালয় যেটা সরকারি। এবং আমাদের আরও কিছু কিন্ডার গার্ডেন আছে, এটা হলো ওইদিকে, এই যে দেখেন এগুলো হলো সব পুরাতন ভবন। এদিকে একটা আছে আমার, এদিকে দিকে আছে, এগুলো পুরাতন ভবন। আর ওইটা যেটা আছে ওইটা নতুন নির্মাণ করা হয়েছে। আর এখানে একটা পুরাতন অনেক বড় গাছ আছে। আমাদের গ্রামে দুইটি কিন্ডার গার্ডেন আছে। এখানে একটি হলো জগদীশপুর চান্দমারা কিন্ডার গার্ডেন, এটা আপনাদেরকে দেখাতে পারছি। আর একটি হলো হ্যাপি টাইমস কিন্ডার গার্ডেন, এটা একটু ভিতরে, এটা মানে একটু দেখানো সম্ভব না। এটা হলো জগদীশপুর জেসি হাই স্কুল, এটা আমাদের জগদীশপুরে অবস্থিত, মানে এটা আমাদের জগদীশপুরের মিডিলে অবস্থিত, মানে আশেপাশে আমাদের গ্রামের আশেপাশে যত এলাকা আছে, আমাদের অন্যান্য অন্যান্য গ্রামগুলো অন্যান্য এলাকার স্টুডেন্টসরাও এখানে পড়তে আসে। Thank you.
এখানে আমাদের এলাকার মধ্যে একটা কলেজ আছে, এটা হলো আমাদের জগদীশপুর জেসি হাই স্কুলের সাথেই একটা মাঠ প্রাঙ্গণ। এটা অনেক বড় একটা মাঠ প্রাঙ্গণ, এর মধ্যে প্রতি বছর বিভিন্ন ধরনের টুর্নামেন্ট, ক্রিকেট, ফুটবল ইত্যাদি টুর্নামেন্ট খেলা হয়, এবং বর্ষাকালীন সময় এই মাঠটার অবস্থা একটু খারাপ থাকে, যেমনটা দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে, তাই এর মাঠটার অবস্থা একটু খারাপ। আমরা এখন আছি আমাদের এলাকার একটি কবরস্থানে। আমাদের এলাকার আশেপাশের যে গ্রামগুলো আছে, আমাদের গ্রামের আশেপাশের গ্রাম, আমাদের গ্রামটা এবং সব গ্রাম মিলিয়ে যে মানুষ মারা যায়, এই গ্রামের মানুষগুলোকে আমাদের এই কবরস্থানে দাফন করা হয়। এখানে আমাদের আত্মীয় স্বজন্য কিছু আছে যারা যাদেরকে দাফন করা হয়েছে, এবং এখানে একটা ছোট বাচ্চার কবর আছে, যিনি মানে এক বছর প্রায় দুনিয়াতে বেঁচে ছিলেন। 2021 সালে জন্মগ্রহণ করেছেন এবং 2022 সালে মৃত্যুবরণ করেছেন। তার নাম হলো আজুয়া। এই কবরটা একটু মানে একটু শক্ট মানে বেদনাদায়ক, কারণ হলো ওই বাচ্চাটার বাবা অনেক শক্ট হয়েছিল, সম্ভবত এই বাচ্চাটাই তার বাবার প্রথম সন্তান ছিল। এখানে একটা জানাজা পড়ানোর স্থান হয়েছে, এটা আগে ছিল না, এটা প্রায় নিউই 2-3 বছর হবে। এখানে মানে এখানে জানাজা পড়া হয় বেশিরভাগ মানুষের, শেষকৃত্যটা এখানে জানাজা পড়ানো হয়। এবং এখানে আশেপাশে দেখেন অনেক কবর, অনেক দূর পর্যন্ত বিস্তৃত আছে কবরস্থানটি। আমার পিছনে যে দুটো মঠ দেখতে পাচ্ছেন, এগুলা প্রায় অনেক পুরাতন। এগুলো দেখতে পাচ্ছেন এখনো ঠিকঠাক দাঁড়িয়ে আছে, এগুলা অনেক অনেক পুরাতন। আমাদের এলাকায় এরকম আরো কিছু মঠ আমরা দেখতে পাই, এখানে দুইটা আছে। আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।